নাচিস যা, একটু সাবধানে যা। কেন রে ভাই, হট করে একথা বলছিস কেন? কেন জানিস না? বাংলাদেশের হৃদয়কে মানুষে মেরে খাইয়ে দিলে জানিস না? হ্যাঁ জানি তো, ওয়ালিয়া তোকে চিন্তা করতে হবে না, আমি সাবধানেই যাব। Thank you.
হুজুর আমরা তো ভাবেছিল আমরাকে মেরে ফেলে দিবেন তোমারে লুঙ্গি কাটা পায়জামা কাটা প্যান্ট কাটা কিছু তো বুঝতে পারলাম না দেখো তোমাদের আমি আজ একজনের পায়জামা কাটলাম একজনের প্যান্ট কাটলাম আর তোমার লুঙ্গি কেটে দিলাম এর পিছনে কারণ একটা হাদিসের মধ্যে এসেছে মাস ফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফাফিন্নার হাদিসের মধ্যে বলা হয়েছে যে যে ব্যক্তি পায়ের গিটের নিচ পর্যন্ত লুঙ্গি পায়জামা প্যান্ট পরিধান করবে তার অতদূর পর্যন্ত জাহান্নামের আগুনে পুড়িয়ে দেওয়া হবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে এই কারণে আমি তোমাদের কারো লুঙ্গি কারো প্যান্ট কারো পায়জামা এই যে গিটের নিচে ছিল তাই আমি তোমাদের কেটে দিয়েছি বুঝতে পেরেছো বিষয়টা আমরা তো ভেবেছিলাম যে আমরাকে মরতে হবে তো যা হোক বুঝতে পারিনি আমরা বুঝলাম গিটের নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পিন্ধা যাবে না যাই হোক তোমরা বুঝতে পেরেছো এই জন্য অনেকটা ভালো লাগছে আর খবরদার এরপর থেকে পায়ের গিটের নিচ পর্যন্ত কোনো মানুষ প্যান্ট পায়জামা লুঙ্গি পরা যাবে না অনেক মানুষও দেখবে লেথড়ে লেথড়ে পরে বেড়াচ্ছে এটা বেড়া যাবে না পুরুষের ক্ষেত্রে আর নারী যদি হয় তাহলে তাদেরকে নিচে পড়তে হবে ঠিক আছে এরপর থেকে অবশ্যই তোমরা এটা খেয়াল রাখবা কারণ যেহেতু হাদিসের মধ্যে খুব কড়াভাবে নিষেধ করছে যে গিটের নিচে পড়া যাবে না পড়লে সেটা জাহান্নামে পড়বে অতএব এটা আমাদেরকে সতর্কভাবে এটা খেয়াল রাখতে হবে ঠিক আছে তাহলে যাক তোমরাকে শিখানোর জন্য যে কষ্টটা দিলাম যদি ভুল হয় তো অবশ্য কিছু মনে করবো না ঠিক আছে তো ভালো থাকো হ্যাঁ থাকো সব